প্রথমে যখন জানলাম তখন আমি তো নিজের দোষ খোঁজা শুরু করলাম যে আমি কোন দোষ করলাম কি করলাম আমি মানে আমার বাচ্চাটা কেন মানে আমার কোনো কারণে কি এরকম হলো মানে এই টাইপের একটা ধারণা মনে হচ্ছিল তখন আমার হাজবেন্ডকে বললাম কি যে আমাকে শুধু কি বলবো আমি যেন শক্ত থাকতে পারি আমাকে একটু সাপোর্ট দিতে হবে আর কি মানে আমাকে কোনোভাবে যদি অন্য কোনো কারণে কষ্ট আমি পাই তাহলে আমি ওকে ট্রিটমেন্ট দিতে পারবো না আমি মনে করি আমি অনেক শক্ত আর কি এইসব ব্যাপারে প্রথমে একটু প্রথম দুই তিন বছর একটু ইয়ে ছিল তারপর যে বিশ্বাস যেভাবে ডাক্তার আর ডাক্তারদের ভূমিকাও অনেক ইয়ে বলবো তো এখন আর কি এখন আমি একেবারেই কিছু কেয়ার করি না দেখাচ্ছে মাঝে মাঝে ওকে নিয়ে আমি বাসে উঠি মানে কখনোই উঠিনি আগে জাস্ট আমি নিচ্ছি না যে যা মনে করুক কিন্তু আমাকে ওকে একটু সামাজিকতাটা শেখাতে হবে সবাই যে যা বলুক ওটাতে আমি তাকাবো না আমি ইয়ে করবো মানে ওর জন্য মানে যেভাবে আমাদেরকে ফিল করে আমাদেরকে প্রতিটা মুহূর্তে চাবে আমার কাছে মানে প্রতিটা জিনিসের জন্যই আমার উপরে আমি জানি যে আমি ছাড়া ও ইয়ে নাই ও ওইভাবে করে আমার উপরে বিশ্বাস রাখে বা ভরসা করে তা আমি যেখানেই থাকি আমি রান্না করি যতক্ষণ আমি ইয়ে থাকবে সে আমার সাথে থাকবে আমার সাথে কাজ করবে আমি যেটাই বলি সেটাই করবে আর কি এইভাবে সবসময় আমার পাশে থাকে আর একটা স্পেশাল পাওয়ার যেটা বলবো হ্যাঁ আমি মনে করি যে যারা স্পেশাল মানে গার্জিয়ান আছে বা মারা আছে তাদের এটা অন্যদের থেকে একটু বেশি মানে যে কোনো কিছু খেয়াল করে খুব বেশি মাঝে মাঝে মনে হয় গেছে এই কারণেই কি আল্লাহ আমার কাছে পাঠালো তাহলে হয়তো আমার এই দিকটা আমার জন্য একটু সহজ মানে জীবনটা তো খুব অল্প সময় পরে দেখলাম যে না আসলে আমাদেরকে পরীক্ষা করার জন্যই আল্লাহ আমাদেরকে দেয় আর কি এরকম বাচ্চাদের তার সাথে কে কীরকম বিহেভ করে কে কীভাবে নেয় Power Parents, presented by IFIC Bank Limited.